ওম শান্তি ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সম্পর্কে আলোচনা করব আমরা জানি আমাদের এই ভারতভূমিতে বিভিন্ন প্রসিদ্ধ নেতা বা মহাত্মাগণ জন্মগ্রহণ করেছেন যে কৃষ্ণের কথা যদি আমরা দেখি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবকে এক মহোৎসব রূপে পালন করা হয়ে থাকে এবং যে শ্রীকৃষ্ণ কিন্তু বাল্যকাল থেকেই যে তিনি ময়ূর মুকুটধারী হয়ে জন্মগ্রহণ করেছিলেন তার জন্ম হওয়ার পূর্বেই মাতা দেবকী ওনাকে বিষ্ণুর চতুর্ভুজ রূপে দর্শন করেছিলেন আমরা দেখতে পাই যে কৃষ্ণের ছোটবেলা থেকেই অনেক যেমন তিনি কালিয়া দমন করেছিলেন এবং পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন কংস বধ করেছিলেন বাল্যকাল থেকেই তার যে মহান তার যে শক্তিশালী এক প্রতিষ্ঠা যেটা আমরা কৃষ্ণের মধ্যে দিয়ে দেখতে পাই তো সেই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবকে যে এত ধুমধাম করে পালন করা হয় তো বলা যায় যেমন দুনিয়া একটা কথা প্রসিদ্ধ আছে যে রাধা কি এমন শ্রেষ্ঠ কর্ম করেছিলেন যে শ্রীকৃষ্ণের মতো এক মহান পূজ্য আত্মা তার অধীনে এসে গেলেন তো অপরদিকে এটা আমরা যদি ভেবে দেখি যে শ্রীকৃষ্ণ গত জন্মে কি মহান কর্তব্য করেছিলেন জন্ম লগ্ন থেকেই যাকে আমরা পূজ্য রূপে পূজ্যরূপে রূপে দেখতে পাই তিনি কোন পুরুষার্থের দ্বারা কোন মহান কর্তব্যের আধারে এরকম হয়েছিলেন শ্রীমদ্ভগবৎ গীতায় কথা বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ যোগীরাজ ছিলেন কিন্তু যোগীরাজ যে বলা হয় তো যোগীরাজ অর্থাৎ যোগ আমরা তখনই করি যোগ সাধনার উদ্দেশ্যই হল কিছু প্রাপ্তির জন্য কিন্তু কৃষ্ণকে তো আমরা দেখেছি যে তিনি জন্ম লগ্ন থেকে তা ওনার ধন সম্পত্তির দিক থেকে ভাবুন বা ওনার প্রতিষ্ঠার দিক থেকে উনি ওনার যে দৈবিক শক্তি ওনার যে দৈবী গুণ সমস্ত কিছুই ওনার মধ্যে এমনভাবেই ছিল কোনো অপ্রাপ্তি কিছু নজরে আসে না তাহলে তিনি যোগ অভ্যাস করেছিলেন কি কারণে কি প্রাপ্তির জন্য তো তাহলে এটা কি নয় যে তিনি গত জন্মের তার ঈশ্বরের সাথে যিনি যোগযুক্ত হয়ে তার সেই শক্তির দ্বারা তিনি এই জন্মে এত মহান এবং এত শ্রেষ্ঠ হয়েছিলেন কিন্তু সেই মহান এত উঁচু যে দেব আত্মা যার সম্পর্কে মানুষ মহিমা করতে গিয়ে এরকম ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে তিনি মাখন চুরি করতেন তিনি গোপগোপীদের বস্ত্র নিয়ে নিতেন তার ষোলো হাজার একশো আট রানী ছিল আমরা যদি একটু ভেবে দেখি যে আজকের দুনিয়ায় এরকম কেউ কর্তব্য করলে তাকে আমরা মহান ব্যক্তি বলবো কি আর শ্রীকৃষ্ণকে তো আমরা দেব আত্মা বলে থাকি তার ঘরে ঘরে এত পূজা হয় জন্মাষ্টমীকে এত ধুমধাম করে ভারতবর্ষে সকলে পালন করে থাকে তো কিসের জন্য তাহলে এটা ভেবে দেখার ব্যাপার যে কি এমন কর্তব্য করেছিলেন না এগুলোর মধ্যে কোনো অন্য রহস্য ভরা হয়ে আছে আসুন এগুলো নিয়ে আমরা ভেবে দেখি যে শ্রীকৃষ্ণ আসলে সত্যিই কি মাখন চুরি করেছিলেন না এরকম গোপিনীদের বস্ত্র নিয়েছিলেন দেখবেন কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক দেখানো হয়েছে আমরা জানি ময়ূর কিন্তু পবিত্রতার প্রতীক ময়ূরদের জন্ম পবিত্রভাবে হয়ে থাকে তো কৃষ্ণের মাথায় সেই ময়ূরের পালক অর্থাৎ কৃষ্ণ কিন্তু জন্ম লগ্ন থেকেই তিনি এত পবিত্র মীরা যেমন কৃষ্ণের ভক্ত ছিলেন তো মীরা কিন্তু কৃষ্ণের ভক্তি করার পরেই উনি কাম বিকার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এবং আমরা যদি শ্রী সুরদাসের কথা ভাবি যে সুরদাসের ওনার দৃষ্টির মধ্যে অপবিত্রতা এসে গেছিলো তো তাই তিনি নিজের চোখকে নিজে অন্ধ করে দিয়েছিলেন কিন্তু আমরা দেখি যে শ্রীকৃষ্ণের ভক্তির ফলে কিন্তু সেই সুরদাসও নিজের জীবনকে পবিত্র বানাতে পেরেছিলেন তো যার সাধনায় যার স্মৃতিতে এসে যাকে ভক্তি করে মানুষ নিজের জীবনকে পবিত্র করতে পারে তো সেই শ্রীকৃষ্ণ তিনি কি করে এরকম কর্তব্য করবেন তো এগুলোর আধ্যাত্মিক ভাবার্থ যদি আমরা একটু ভেবে দেখি তাহলে আমরা দেখব যে বাস্তবে যে এই বস্ত্র চুরি অর্থাৎ কিন্তু কোনো স্থূল বস্ত্র নয় গীতার মধ্যে যেমন বলা হয়েছে যে দেহকে বস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে যে দেহরূপী বস্ত্রের ভানকে তুমি ভোলো তো আসলে শ্রীকৃষ্ণেরই আত্মা যিনি অন্তিম জন্মে এরকম নিজের জীবনকে তৈরি করেছিলেন যে যার মাধ্যম দিয়ে এই ঈশ্বরীয় জ্ঞান দ্বারা মানুষের মধ্যে এই চেতনা এসেছিল যে না আমি দেহ নই আমি আত্মা এবং এই দেহ নই আমি আত্মা এই চেতনা আসার ফলে তাদের জীবনে যে পরিবর্তন এসেছিল তারাই দেহরূপী বস্ত্রের ভানকে ভুলতে পেরেছিল এবং তার কারণে তারা ঈশ্বরের সাথে যোগযুক্ত হয়ে নিজেদের জীবনকে পরিবর্তন করেছিল আর এরকমই এক শ্রেষ্ঠ কর্মের আধারে এই সৃষ্টিতে আবারও সেই স্বর্গদুনিয়া তৈরি হয়েছিল এবং প্রকৃত জন্মাষ্টমী সেটাই যে যখন কৃ যেমন দেখানো হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীর ক্ষেত্রে যে কৃষ্ণের যখন জন্ম হলো চারিদিকে দুর্যোগ ঘোর দুর্যোগে রাতে তার জন্ম হয়েছিল তো আসলে বাস্তবে সৃষ্টির যখন অজ্ঞানতার অন্ধকারে ছেয়ে যায় চারিদিকে যখন পাপাচার অনাচার ভ্রষ্টাচারে ভরে যায় তখনই কিন্তু পরমাত্মা এসে এই সৃষ্টিকে আবার সুন্দর রূপ দিতে আসেন তো এরই জন্য কৃষ্ণ জন্মাষ্টমীকে আমরা এত ধুমধাম করে পালন করে থাকি তো সেই শ্রীকৃষ্ণের আরও যদি আমরা দেখি যেমন মহাভারতে দেখানো হয়েছে যিনি অর্জুনের সারথী হয়েছিলেন অর্জুনের শখারূপে যিনি অর্জুনকে সঙ্গ দিয়েছিলেন সেক্ষেত্রেও দেখা গেছে যে যখন অর্জুন আর দুর্যোধন দুজনেই কৃষ্ণের কাছে গেছিলেন অর্জুন কিন্তু মা ওনার পায়ের কাছে এসে দাঁড়ালেন তো আগে নজর কার দিকে পড়ল অর্জুনের দিকেই পড়ল তো অর্জুনকে যখন জিজ্ঞাসা করলেন যে তোমার কাকে চাই তো কৃষ্ণ বললেন যে আমার শুধু তোমাকে চাই আর দুর্যোধন ভাবলো যে অর্জুন তো বোকা তাই দুর্যোধন চাইলেন কৃষ্ণের কাছে কিন্তু অর্জুনেরই তো সেই পঞ্চ পাণ্ড যাদের সাথী ছিলেন কৃষ্ণ সেখানে তাকে রাজনীতিবিদ রূপে দেখানো হয়েছে কোথাও তাকে দেবতা রূপে দেখানো হয়েছে মহান আত্মা রূপে দেখানো হয়েছে তো সেই কৃষ্ণ জন্মাষ্টমীর ভাবার তো প্রকৃত রূপে জেনে আমরা যদি পালন করে থাকি তাহলে দেখব যে সেই উৎসব আমাদের কাছে আরও এত শ্রেষ্ঠ হয়ে উঠবে যেমন আমরা বলে থাকি যে কৃষ্ণর জন্মাষ্টমী তো এই অষ্টমী কথাটা কোথা থেকে আসে যে বাস্তবে ঈশ্বর এসে যে এক দৈবী সৃষ্টি সুন্দর সৃষ্টি রচনা করেন যাকে সত্যযুগী স্বরাজ্য বলা হয় যেখানে ঘরে ঘরে স্বর্গ ঘরে ঘরে মানুষের মধ্যে এত মধুর সম্পর্ক থাকবে একে অপরের মধ্যে এত স্নেহ থাকবে যেখানের কথা বর্ণনা করতে গিয়ে মানুষ বলে থাকে যে বাঘে গরুতে ঘাটে জল খাবে অর্থাৎ সেই সত্যযুগী হিংসা বলে কিছু হবে না আবার আরেকদিকেও বলা হয় যে স্বর্গে দুধঘে নদী বৈত মানে অভাব বলে সেখানে কিছু হবে না তো এরকম শ্রেষ্ঠ দুনিয়ার অধিকারী সেখানকার রাজকুমার ছিলেন কৃষ্ণ তো তার ওখানে আটটা জন্মের অধিকারী তিনি হয়েছিলেন যেমন আমরা কৃষ্ণের কথা জানি বলা হয় যে অষ্টম গর্ভের সন্তান কিন্তু রাধা তোর অষ্টম গর্ভের সন্তান নয় রাধাষ্টমীও পালন করা হয় তো এ কথার ভাবার্থ তো হল আসলে রাধা আর কৃষ্ণ সত্যযুগী দুনিয়া আট জন্ম গ্রহণ করেছিলেন এবং নবম জন্মে ত্রেতা যুগ এসেছিল যেখানে রামের দুনিয়া এসেছিল তাই উৎসব পালন করতে গিয়ে বলা হয়েছে রাম রামনবমী যে সমস্ত কিছু আধ্যাত্মিক ব্যাখ্যা আলাদা আমরা যদি এগুলোর আধ্যাত্মিক ব্যাখ্যা জেনে বুঝে এই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি তাহলে আমরা দেখব যে আমাদের এই উৎসব পালন করা সৎ প্রকৃতই সার্থক হয়ে উঠবে এবং আমরা সেই খুশি অন্যকেও দিতে পারব এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আমরা আগামী দিনেও করতে পারি অবশান